আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দিলেন সভাপতি। কি বলবে এই গোটা ঘটনায়, কি তথ্য রয়েছে তোমার কাছে? একদমই পায়েল, দেখো একদিকে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আলাদা করে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল গোটা ঘটনা তদন্ত করছে। সেখানে দাঁড়িয়ে বারবার বিরোধী সাংসদরা, সেটা তৃণমূল সাংসদ হতে পারেন কিংবা কংগ্রেস সাংসদ কিংবা অন্যান্য বিরোধী সাংসদরা, তারা বারবার হট্টগোল করছেন। এবং এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেট, ডেরেক ওব্রায়েন তৃণমূল সাংসদ, তাকে রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। এবং ডেরেক ওব্রায়েন তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বলছেন তিনি তার আসন গ্রহণ করবেন না। এবং কার্যত যে হট্টগোলের পরিস্থিতি তৈরি করেছে বিরোধী সাংসদেরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাধ্য হয়ে জগদীপ ধনখড়কে কিন্তু নির্দেশ দিতে হয়েছে যে ডেরেক ওব্রায়েন তৃণমূল সাংসদ, তাকে বেরিয়ে যেতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু যে আপডেট আসছে সংসদ থেকে, কিন্তু জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান, তিনি ডেরেক ওব্রায়েনের যে কার্যকলাপ, যে তাণ্ডব, কার্যত তাণ্ডব বলছেন অনেকেই, সেই তাণ্ডবের পর সমস্ত ফ্লোর লিডারদের কিন্তু বৈঠকে রেখেছেন তার নিজের চেম্বারে, অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের চেম্বারে বেলা 11:30টার সময় বৈঠকে ডাকা হয়েছে সমস্ত ফ্লোর লিডারদের। বারবার করে বার্তা দেওয়া হয়েছে যে আলোচনার সুস্থ পরিস্থিতি যাতে বজায় থাকে, রাজ্যসভার ভেতরে, সংসদ কক্ষের ভেতরে যাতে আলোচনা করা যায়। শুধুমাত্র হই হট্টগোল, যেটা তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন লাগাতার করে এসেছেন, সেই বিষয়টাকে বন্ধ রেখে আলোচনার সুস্থ পরিস্থিতি তৈরির জন্য বারংবার বার্তা দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কিন্তু তারপরেও ডেরেক ওব্রায়েন তিনি কিন্তু তার যে আচরণ, সেই আচরণে কোনো বদল আনেননি। এবং এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, প্রত্যেক ফ্লোর লিডারকে কিন্তু তার নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, এবং ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশও কিন্তু কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে জগদীপ ধনখড়ের তরফ থেকে। এবং অর্থাৎ কার্যত বিরোধীরা, যারা বিরোধী, তারা হই হট্টগোল চালিয়ে যাচ্ছেন সংসদের ভিতরে, যেখানে বারংবার সর্বদলীয় বৈঠকের কথা বলা হয়েছে, সেখানে বারবার আলোচনার কথা বলা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বা অন্যান্য বিরোধী সাংসদেরা, তারা হই হট্টগোল চালিয়ে যাচ্ছেন সংসদের কক্ষের ভিতরে। এবং সেই কারণেই জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান ডেরেক ওব্রায়েন তৃণমূল সাংসদকে কিন্তু রাজ্যসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পায়েল, ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার শোনাবো যে কি বলেছেন রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়, ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দিয়েছেন তিনি, আপনাদের আরো একবার শোনাবো। Details I have noticed. Honorable member, I have, and look at responsible people. Honorable members, I am calling. Why are you gesticulating? I hereby name Sri Derek O'Brien. Derek O'Brien is hereby named to leave the house immediately. What are you doing, Mr. Derek O'Brien? You have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. Mr. Derek O'Brien to leave the house immediately. The house is not in order. No. Do you approve of it? He walks up to this place. Mr. Khadge, leader of the opposition. Can you imagine a member walking to this place? Shameful event. My head is in shame. Something has to be done, and the member, honorable member, is in the habit of playing hot and cold. He grows soft as a strategy, gets into hot mood. Do you approve of it? Do you approve of a member walking here? I take very serious view, honorable members. The house is urgent to meet at noon. I invite leader of the opposition and floor leaders to see me in my chamber at 11:30. In my chamber at 11:30.